আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবারও আপনাদের মাঝে আজকে আপনাদের সঙ্গে অনেক মজার মজার ভর্তা আইটেম শেয়ার করব আর থাকবে মূলা শাক ভাজি শীতের ভাজি অসম্ভব মজার এই রান্নাগুলো অবশ্যই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো তার আগে কিছু বাজার সদয় করলাম সেগুলো শেয়ার করে নিচ্ছি বাজার থেকে চলে আসলাম বাজার করে নিয়ে আসছি অনেক কিছু সংসারে কিন্তু অনেক কিছু লাগে টুকিটাকি আর নিজের হাতে বাজারটা না করতে পারলে ভালো লাগে না আসলে একটা মাইই জানে ঘরের কার কি লাগবে ছেলে মেয়ে যখন বড় হয় এক একজনের খাবার এক এক রকমের আইটেমগুলো আর কি বুঝে বুঝে কিনতে হয় সেজন্য বাজার সদাই দুজন মিলেই করতে হয় সংসারের তো সেক্ষেত্রে আমি মাঝে মাঝে বাজার করি খুব ভালো লাগে আজকে একটু বের হলাম ডাক্তারের কাছে গেছিলাম তো আসার পথে বাজার করে নিয়ে আসলাম আজ আপনাদের সঙ্গে কিছু কমেন্ট পড়ব আর কি কমেন্টের আনসার দিব আর মানে কমেন্টের আনসারগুলো যদি পাই নাই কেন এতদিন কিন্তু আমি আগের ব্লগুলো আপলোড করেছি আজকে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা আনসার দেওয়ার চেষ্টা করব তো এখানে যা যা নিয়ে আসলাম শুকনা বাজারের মধ্যে ব্রেড আছে তারপর ডিম দুধ মানে শুকনা খাবারের মধ্যে যা যা লাগে তাও আছে কাঁচা সবজিও আছে মাছ তরি তরকারি মানে আমার ভালো লাগার জিনিসগুলো আমি সপ্তাহে দুই একবার বাজার করেই থাকি আর কি নিজের হাতে না করতে পারলে ভালো লাগে না যদিও আপনাদের ভাইয়া সব সময় বাজার করে তবে আমার পছন্দ মতো কিছু টুকিটাকি বাজার থাকে সপ্তাহে দুই তিন দিন করতেই হয় তো বাজারগুলো গোছাতে গোছাতে আপনাদের দুই একটা কমেন্ট পড়ে আমি প্রথম কমেন্টটা খুবই মানে বেশি পরিমাণে চলে আসছিল সেদিন কিচেনের কিছু আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার সেই ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রাখার ব্লগের মধ্যে আপু এই আলমারিটা কত টাকা নিয়েছে কোথায় থেকে নিয়েছ বা এটার কাঠের নাকি কিসের এটা একটু জানো তো এই কমেন্টের আনসারটা দেব কারণ বেশিরভাগ ছিল আলমারিটা কত নিয়েছে বা তুমি কি বানিয়েছো নাকি রেডিমেড কিনেছো এমন তো আলমারিটা আমি বানিয়েছি অর্ডার দিয়ে কাঠমিস্ত্রির কাছ থেকে যে কোনো ফার্নিচারের দোকানে আপনারা অর্ডার করতে পারেন পার্টেক্সের কাঠ না এটা এটা হচ্ছে মোম পালিশ একটা জাতীয় কাঠ নষ্ট হবে না সহজে এমন আর কি তবে এটা অর্ডার করে আপনারা আপনাদের পছন্দ মতো কেবিনেট বানিয়ে নিতে পারেন একটা আলমারির মতো জাস্ট কয়েকটা তাক দিয়ে ওপরে টেবিল হিসাবে ব্যবহার করা যাবে বা শোপিস আইটেমগুলো সাজিয়ে রাখা যাবে ঠিক এমন আর কি তো আমার এটার প্রাইস পড়েছে প্রায় দশ হাজার আটশো টাকা আপনাদের কাঠের উপর ডিপেন্ড করবে আপনি কত ভালো মানের কাঠ দিতে চান সেগুন কাঠ দিয়ে বানাতে পারেন যার যার পছন্দ অনুযায়ী কাঠ দিয়ে মানে টাকার অঙ্কটা বসবে তা আমি নর্মালভাবেই বানিয়েছি এত টাকা খরচ করে নাই আর এটার মধ্যে জাস্ট নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আটলেই হল এই আর কি আর কিছুই না তো বাজারগুলো আমি সবগুলো নামিয়ে নিলাম এখানে মাছ তারপর মুরগি খাসির মাংস তারপর অনেক রকমের মাছ আছে আর বাজারগুলো সম্পূর্ণ আমার পছন্দ মতো বাজার তো বাজারগুলো এখন সালমা নিয়ে সবগুলো ফ্রিজে রাখবে আর চিংড়ি মাছ নিয়ে আসছিলাম দেশি চিংড়ি মাছ সেগুলো আমি আর সালমা দুজন মিলেই বাজবো আর ক্যাবিনেটের দামটা আমি বলে দিলাম দামটা আমি আমার মতো করে যত টাকা খরচ করেছি সেটাই বললাম আপনারা কিন্তু বেশি কম যার যার ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন তবে আমাদের কিচেনের জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারলে নিজের কাছেও ভালো লাগে পরিপাটি থাকে ঘর দুয়ার একটা নির্দিষ্ট জায়গার মতো রাখা যায় এ আর কি তো এখানে মাটন নিয়ে আসছি খাসির মাংসটা আমি সব সময় স্বপ্ন থেকে কিনি ভালো লাগে আর কি ছাগল আর খাসি দুইটা দুই রকম থাকে ওখানে আর কি রেট দেওয়া থাকে খাসি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর ছাগলের মাংস যেটা সেটা হচ্ছে ছয়শো সামথিং আর কি তো যাই হোক এর জন্য বোঝা যায় আর কি ওখানে গেলে কিন্তু বাজার থেকে কিনলে সেটা বুঝতে পারে না আর যেটা বুঝতে পারি না সেটা আমি আস্তই কিনে নিই আর কি ওর বাবার সাথে গিয়ে আস্ত খাসিটা কিনে নিই যেটা আর কি ওর বাবা চিনে খাসি কোনটা এজন্য ছাগলের মাংসটা আমি আলাদা করে কিনে না আর কি আস্ত কিনে নিয়ে আনা হয় স্বপ্ন থেকে যে খাসির মাংস সেটাই কিনে নিয়ে আসি আর চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন নদীর চিংড়ি একেবারে দেশের চিংড়ির মতো মনে হচ্ছে তাজা তাজা তো সালমাকে বলছে একেবারে তাজা পেলাম আর নিয়ে আসলাম তো আমরা দুজন মিলে এগুলোকে একটু মানে রেডি করবো চিংড়ি মাছের ভটা বানাবো আজকে সবচেয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ যেগুলো সেগুলো দিয়ে ভটা হবে আর একটু বড়ো সাইজের যে চিংড়িগুলো সেটা দিয়ে মূলা শাক দিয়ে ভাজি করবো তো আজকে এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো আর এই যে এই চিংড়িগুলো কিন্তু ছোট সময় আমি খুব ধরতে পারতাম এগুলোকে আমরা কি বলতাম জানেন এগুলোকে বলতাম কইরা চিংড়ি আর কি বড় চিংড়ি তো এই চিংড়িগুলো খেতে অনেক মজা ডিমলা থাকে আর এখানে যে টাকি মাছ নিয়ে আসছি এই মাছগুলো তাজা একদম রেডি করে কেটে কুটে নিয়ে আসছি তো এই টাকি মাছের ভর্তাও কিন্তু মজা তো চিংড়ি মাছগুলো বাঁচা হোক আর টাকি মাছের রেসিপিগুলো পরে দেবো নি ইনশাল্লাহ আর এখন চিংড়ি মাছগুলো আমি আর সালমা দুজন মিলে কেটে কুটে রেডি করে নিচ্ছি তার আগে একটু খাবার খাবো শুকনো খাবার সালমা তো বসে গেছে আমি বলব সে হাত ধুয়ে আসো আগে একটু খেয়ে নিই তারপর তো আমরা বেলকুনিতে বসে দুজন মিলে এখন কাজগুলো শেষ করে নেব এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো তো সকাল সকাল ডাক্তারের কাছ থেকে আসার সময় বাজারে ঢুকে পড়লাম আর কি স্বপ্নতে বাজার করলাম বাজার টাজার করে একটু শুকনা খাবার নিয়ে আসছি সকালবেলা কিন্তু নাস্তা খেয়ে আমি ঘর থেকে বের হয়েছিলাম পরোটা আর চা খেয়ে ঘর থেকে বের হয়েছে স্বপ্নতে গেলে আমার পছন্দ মতো কিছু খাবার আছে আর কি শুকনা খাবার যেমন পাউরুটি তারপর বর্ণটির মধ্যে অনেক আইটেমের খাবার আছে এগুলো আমার খুব পছন্দ আরও কিছু আছে বাদাম আইটেমের মধ্যে মানে যেগুলো না আনলেই নয় সেগুলো নিয়ে আসি সালমা আর আমি একা একা বসে বসে খাই এমন আর কি তো আমি মগজ নিয়ে আসছি একটা এখানে গরুর মগজটা আমি একটু ক্লিন করে নেব এটার মধ্যে কিন্তু অনেক ব্লাড আছে মানে প্রতিটা শিরায় শিরায় অনেক ব্লাড থাকে তো এটা খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর সালমা খাওয়ার পর চিংড়ি মাছ বাঁচবে আমি এটা শেষ করে চিংড়ি মাছগুলো বাঁচবো এগুলো বাঁচতে সময় লাগে কিন্তু তো এগুলো রেডি করে রেখে দিলে যখন তখন রান্না করে ফেলা যায় তো একসঙ্গে আমি দুই তিনটাই নিয়ে আসি মগজ কারণ আমার ছেলের খুব পছন্দ বাচ্চারা এটা খেতে পারলে ভালো যদিও আমরা দুজন কম খাই আপনাদের ভাই আর আমি কিন্তু বাচ্চারা খুব লাইক করে আর ওদেরকে আমি মগজটা খাওয়াই আর কি তো এটার যে শিরাগুলো আছে ব্লাডের সবগুলো আমি খুলে খুলে ফেলে দিব ক্লিন করে তারপর ধুয়ে সুন্দরভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন তখন নামিয়ে বাচ্চাদেরকে ভোনা করে দিয়ে ফেলা যায় আর কি একটা আপুর কমেন্ট পড়ি নাদিয়া ইয়াসমিন আপু সবসময় আমাকে এত সুন্দর করে কমেন্টগুলো করে সব আপুরাই আমাকে অনেক বেশি ভালোবাসো অনেক খালামনিরা আছে সামিয়া ইসলাম তারপর অনেক 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 আমি বলে শেষ করতে পারবো না সবাই অনেক বেশি ভালোবাসে তো তাদের মধ্য থেকে একটা আপুর কমেন্ট মানে আমার পড়তে ইচ্ছে করলো পড়ি দুই বোনকে নিয়ে আপুটা কমেন্টটা লিখেছে তোমাদের দেখলে নাদিয়া ইয়াসমিন আপু লিখেছ তোমাদের দেখলে আমার বোনের কথা মনে হয় আমরাও দু বোন খুব ইচ্ছে হয় দেশে আমার লক্ষ্মী বোনটার কাছে বা আমার কাছে নিয়ে আসি কিন্তু এখনও পাঁচ বছর লাগবে আমেরিকা আসতে আমেরিকাতে আসতে বোনটা আমার ভালো নেই রে আপু স্বামীর বাড়ি সবাই ভালো না হলে যা হয় বোনটা আমার জীবন দিয়ে চেষ্টা করে আপন করতে আপন করতে সবাইকে পারছেই না তিল তিল করে শেষ করে দেওয়ার চেষ্টা করছে সবাই বোনটাকে দোয়া করো আল্লাহ যেন ওদের হেদায়ত দান করেন আমিন হ্যাঁ আপু তোমার কমেন্ট আমি সব সময় পড়ি আমার ভালো লাগে সত্যি যাদের দুই বোন তাদের দুই বোনের ভালোবাসাটা অন্যরকম থাকে যাদের তিন বোন আমি জানি না তাদের ভালোবাসা কেমন যাদের চার বোন তাদের ভালোবাসা কেমন সেটাও জানি না কিন্তু আমি বলবো যাদের দু বোন তাদের ভালোবাসা যেমন তিন বোনের ভালোবাসা আরও একটু বেশি চার বোনের ভালোবাসা আরও একটু বেশি পাঁচ বোনের ভালোবাসা আরও একটু বেশি ছয় বোনের ভালোবাসা এত এত বেশি যত বোন ততই ভালোবাসা বেশি আমি এটাই বলবো বোনদের বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলে নিই এই যে অনেকেই জিজ্ঞেস করে আপু তুমি কোন দুধটা ইউজ করো এই যে ডিপ্লোমা ফুল ক্রিম যে দুধটা পাউডার মিল্ক আর কি সেটা ইউজ করি আর লিকুইড দুধের মধ্যে এইটা করি আমি ডেনিশ আয়রান এটা পিওর গরুর দুধটা গ্যালানের মধ্যে পাওয়া যায় স্বপ্ন আগড়াতে পেয়ে যাবেন আপনারা এই দুইটা দুধ আমি আর কি মিষ্টি বলেন যে কোনো ডেজার্ট জাতীয় খাবারে তৈরি করি বা বাচ্চাদেরকে এই লিকুইড দুধটা খাওয়াই ডিপ্লোমা ফুল ক্রিম যে পাউডার মিল্ক সেটাও খাওয়াই তো এটা একটু দেখিয়ে দিলাম আর এবার আমি এক কেজি পোলার চাউল পেলাম আর কি এক কেজি পাউডার মিল্কের সঙ্গে সেটা দেখানোর জন্য বললাম মানে ওটার সঙ্গে এটা ফ্রি দিল সময় দেয় না হয়তো বা এবার ওরা এটা রাখছিল আর কি ডিসকাউন্টের মধ্যে তো পোলার চাউলটা আমি কখনও খাই নাই এই নতুন পেলাম আর এদিক থেকে আমি গরুর মগজ ভালো করে ক্লিন করে নিছি ধুয়ে এখন শুধু ডিপ ফ্রিজে রেখে দেব যেদিন রান্না করবো সেদিন রান্না করব আর চিংড়ি মাছ কিন্তু বাছাবাছি প্রায় শেষ যেগুলো আছে সেগুলো দিয়ে ভর্তা বানিয়ে নেবো ওগুলো আস্তই থাকবো এখন কিচেনে চলে যাব। আমি ভর্তা বানানোর জন্য সব কিছু প্রিপারেশন করে নেব চিংড়ি মাছ টালবো মরিচ ডালবো পেঁয়াজ টালবো আর মাছের ভর্তা বানিয়ে দেখাবো আর আপনাদের অনেক রিকোয়েস্টে লাল ভর্তাটা ওই যে গতকালকে কবিতার সঙ্গে আমি বোয়া ভাত রান্না করছিলাম আর বোয়া ভাতের মধ্যে লাল একটা ভর্তা দেখছিলেন সেই ভর্তাটা কীভাবে বানালাম সেটা আজকে করে দেখাবো অবশ্যই অনেক মজার ভর্তা দেখলে আপনারা বুঝে যাবেন অনেক মজার একটা ভর্তা ওই লাল ভর্তাটা এটা আমি আজকে করে দেখাবো ঠিক আছে আর সেই আপুর কমেন্টের কথাগুলো বলতে নিয়ে স্টপ করছিলাম এই যে ইয়াসমিন আপু আপু বলেছিল আমাদের দু বোনকে দেখলে অনেক ভালো লাগে খুব ইচ্ছে হয় দেশে আসার জন্য তোমারও একটা লক্ষ্মী বোন থাকে বাংলাদেশে তুমি টেনশন করো বোনটার জন্য এটাই স্বাভাবিক আপু তুমি যেহেতু অনেক বড় একটা দেশে থাকো আমেরিকার মতো একটা জায়গায় থাকো আর তোমার বোনটা থাকে বাংলাদেশে তাও আবার সে পাঁচজনের সঙ্গে থাকে পাঁচজনের কথা শুনতে হয় তারপর ওদেরকে নিয়ে খাপ খাইয়ে চলতে হয় সে হয়তো বা তার মনের মতো করে পারছে না আর খুব কষ্ট হচ্ছে তোমাকে সব দুঃখ কষ্ট একটু একটু শেয়ার করতে চায় তো তোমার কাছে শুনলে সে জিনিসগুলো খুব খারাপ লাগে জানি না তুমি বড় কিনা না ছোটো তবে বড়দের বেশি কষ্ট হয় লাইফে বড় বোনদের যখন বড় বোনটা বেশি সুখী হয়ে যায় ছোটোজন কম সুখী হয় তখন বড়ো বোনের সুখটাকে সুখ মনে না আর কি আমি এটা মনে করি যেহেতু আমি বড় আমি সেটাকে উপলব্ধি করেছি মন থেকে জানি না সব বড় বোনরাই কি এমন কি না আমার কাছে মনে হয় যে আমার চেয়ে একটু ভালো থাকুক ছোটোজন তাহলে আমার আর মনে মনে কষ্ট পেতে হবে না ওর কষ্ট দেখে এমন আর কি সবার বেলায় এমনটা হওয়া উচিত এর জন্য আমরা মন থেকে মন প্রাণে দোয়া করব, যারা আমাদের ছোট ভাই বোন তারা যাতে অনেক ভালো থাকে অনেক সুখে থাকে তাদের কষ্ট দেখে যাতে আমাদেরকে কষ্ট না পেতে হয় তখন কিন্তু আমরা বড়রা যদি অনেক বেশি হ্যাপি থাকি বা সুখেও থাকি অনেক টাকা পয়সার মধ্যে থাকি সেই সুখটা সুখ মনে হবে না সেজন্য পরিবারের ছোট ছোটরা ভালো থাকবে এটা আমরা প্রত্যাশা করব এবং দোয়া করবো সব সময় ভালো থাকার চেষ্টা করব ভালো রাখবো এই আর কি সংসার জগৎ সংসার তবে আপু তুমি টেনশন করো না এত দূরের দেশে থাকো অবশ্যই বাংলাদেশে এসে ঘুরে যাবা আর সেই আপুটার জন্য আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ পাক আপুটাকে অনেক বেশি সুখে রাখুক ভালো রাখুক তুমি টেনশন করবে না দেখবে একদিন তার সুখ হবেই তাকে বলবে শুধু ধৈর্য ধরতে ধৈর্য মহত্বের গুণ মহান আল্লাহ পাক এর গুণ কত পরিমাণে যে দিয়ে রাখছে এটা বলে শেষ করা যাবে না আর সংসারের ছোট বড় সবাই মানে ভাই বোনদের মধ্যে কেউ কষ্টে থাকলে সেটা খারাপ লাগবে এটাই স্বাভাবিক ভাই বোনদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলাই আমাদের মানে প্রত্যেকটা পরিবারের কর্তব্য দায়িত্ব প্রত্যেককে প্রত্যেকের জন্য এমনভাবে মায়া তৈরি করে রাখবে যাতে করে একজনের সুখে সুখী হবে একজনের দুঃখে দুঃখে হবে তাহলে আর অতটা কষ্ট পরিবারের কেউ কারোর জন্য পাবে না সবাই সবার সুখ দুঃখ ভাগ করে নিতে হয় এমন আর কি জিনিসটা তো আপু তোমার জন্য আমরা মন থেকে দোয়া করি তুমি যেহেতু একা একা আমেরিকাতে আছো ছোট বোনটাকে নেওয়া ছোট বোন নাকি বড় বোন আমি জানি না বোনটাকে নেওয়ার জন্য চেষ্টা করতেছ তো তোমাদের মনের আশা পূর্ণ করুক মহান আল্লাহ পাক আমরা সবাই দোয়া করি কারণ একজন বোন আরেকজন বোনকে হেল্প করবে আল্লাহ পাক সেটার মধ্যে রহমত দান করুক আমরা সেই প্রার্থনাই করি তো কথা বলতে বলতে আমি কিন্তু মানে চিংড়ি মাছগুলো টেলে নিলাম পেঁয়াজ তারপর মরিচ অবশ্যই চিংড়ি মাছের ভর্তা বানানোর সময় মরিচটা টেলে ভাজা মরিচটা দিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এদিক থেকে চিংড়ি মাছ দিয়ে মানে আমি এখানে যে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি এগুলো থেকে কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করব। মূলা শাক ভাজি করার জন্য সরিষার তেলে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ অল্প একটু চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেকগুলো শাক ভাজি করা যায় তো আরও একটা কথা বলি মানে আমি যে বললাম যে আমরা দুই বোনের মায়াটা আমরা বুঝি কত পরিমাণ মায়া এখন একাধিক বোন হলে আরও কত মায়া হবে তাই না বেশি বেশি বোন হলে আরও বেশি মায়া হবে কারণ দুই বোন দুই বোনকে সাপোর্ট দেওয়া যায় একজন আরেকজনকে সাপোর্ট দিয়েই কম হয়ে যায় যদি চার পাঁচ বোন থাকতো তাহলে আরও সাপোর্ট থাকতো আরও বেশি হেল্প থাকতো সংসারের মধ্যে তাহলে কারোরই কষ্ট হতো না আমার কাছে এমন মনে হয় সেই জন্য বেশি বেশি বোন থাকা মনে হয় আরও বেশি ভালো আমার কাছে মনে হয় যে বেশি বেশি বোন থাকলেই মনে হয় বেশি হেল্প হতো বেশি একজন একজনকে সাপোর্ট দিতে পারতো বেশি মায়া মোহ্বত থাকতো জানি না কারণ আমরা দুই বোন তো এর জন্য আমার কাছে মনে হয় বেশি বোন হলে হলেই মনে হয় বেশি ভালো তবে সবার কাছে কেমন মনে হয় কমেন্ট করে জানাবেন বেশি বোন থাকাই মনে হয় ভালো এটা আমার কাছে মনে হয় কারণ আমরা যে শুধু দুইটা বোন বেশি বোনের স্বাদটা তো আর বুঝি না তবে একটা কথা সবাইকে সবাইকে বলবো আর কি সবার কাছে আমার অনুরোধ থাকবে তখন ওই বনে বনে রাগ করবেন না বনে বনে ঝগড়া করবেন না আর যদিও ঝগড়া করি আমরা এটা হচ্ছে খুনছুঁটির ঝগড়া এই করলাম কিছুক্ষণ পর আবার শেষ এই করলাম কিছুক্ষণ পর আবার শেষ এমনটা করতে পারি আমরা সেই ছোট্টবেলার মতো খুনছুঁটি ঝগড়া কিন্তু এমন করে মুখ ফিরিয়ে নেবেন না যে একজন একজনকে দেখতেই পায় না বা একজনকে দেখলে একজন হিংসে হয় এই জিনিসগুলো যাতে কখনোই আমাদের মধ্যে না আসে এটা খুবই খারাপ একটা জিনিস রক্তের মধ্যে রক্ত নিয়ে এ ধরনের হিংসা হিংসি খেলা এগুলো কিন্তু আল্লাহ পাক কখনই ক্ষমা করেন না সেজন্য ভাই বোনেরা সুন্দর একটা সম্পর্ক রাখা খুবই জরুরি শুধু মহান আল্লাহ পাককে খুশি নয় দুনিয়াতে বেঁচে থাকার একটা শান্তিও বটে সেই শান্তিটা আসলে টাকা পয়সা দিয়েও কেনা যায় না ভালো একটা সম্পর্ক তো অনেকগুলো কথা বললাম সেই ইয়াসমিন আপুর কমেন্ট নিয়ে আপু তোমাদের জন্য দোয়া তোমরাও আমাদের জন্য দোয়া করবে আমাদের বোনদের জন্য দোয়া করবে তো শাক বসিয়ে দিলাম আচারের মরিচ আর রসুন দিয়ে দিলাম শাক মধ্যে এখন ভর্তাগুলো বানিয়ে নিব। তো যে লাল ভর্তাটা দেখতে চেয়েছিলে আপুরা তো লাল ভর্তাটা বানাতে লাগবে আমার শুকনা মরিচ শুকনা মরিচটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে কি হয় একটু সফট হয়ে যায় দুই একবার বাটা দিলেই কিন্তু মিহি হয়ে যাবে অবশ্যই মিহি করে বাড়তে হবে আর মরিচটা টেলে নেওয়া যাবে না মরিচটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নরম করে নিলেই হবে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আর ওই দিক থেকে শাকভাজি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাকভাজি করতেছি শাকভাজির মধ্যে শুধু আমি একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম আর আচারের থেকে মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ চাইলে কিন্তু আপনারা এমনিতেও কাঁচামরিচ দিতে পারেন আর এখন শীতকালে শাক সবজি এমনিতে অনেক বেশি মজার এই মূলা শাক ভাজিটা আমার মায়ের হাতের মানে এত মজা হয় তো মায়ের কাছ থেকে এটা দেখতাম মা এভাবে রান্না করতো সময় একটু মশলা দিত আর কি যেহেতু রসুন কুচি এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি সেক্ষেত্রে বাটা রসুন বাটা দেওয়া লাগবে না শুধু রসুন কুচি দিলেই হবে তো শাক ভাজিটা আমি ঢাকনাটা খুলে দিয়ে আসলাম একটু যখন কমে গেল ঢাকনা দিয়ে রাখলে মূলা শাকের কালার নষ্ট হয়ে যাবে সেজন্য ঢাকনাটা খুলে দিয়ে আসলাম আর মরিচটা মিহি করে বাটার পর এখানে আমি একটা বড়ো সাইজের রসুনের কোয়া ভালো করে ক্লিন করে নিলাম আর কিছু আছে কুচি করা রসুন সেটাও দিয়ে দিচ্ছি এগুলো শুধু মরিচের সঙ্গে বেটে নেব শুধু লবণ আর রসুন আর শুকনা মরিচ বাটাটাই হচ্ছে লাল ভর্তা এটা যদি খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গে শরীরের জন্য তো অনেক উপকারী শরীরের ব্যথা ট্যাথা সব চলা যাবে আর শরীরের জন্য অনেক ভালো উপকার দেয় খাবারের রুচিও বাড়ে বা খেতেও ভালো লাগে তো এই ভর্তাটা আমি প্রায় সময় বানাই খুদে ভাতের সঙ্গে এই ভর্তাটা দারুণ লাগে বা গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে তো শুধু রসুন বাটা আর মরিচ লবণ দিয়ে এই ভর্তাটা হয়ে যায় দেখবেন ভর্তাটার কালারটা কত সুন্দর আসে দুই একটা বাটা দিলে খুব সুন্দর মিহি হয় আর এই ভর্তাটা অনেক আঠালো হয় দেখে দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন অনেক আঠালো একটা ভর্তা আর এটা কুদে ভাতের সঙ্গে বা হলুদ ভাতের সঙ্গে ভাত ভাজার সঙ্গে খাওয়া যায় অনেক মজা হয় হয়ে গেছে এই ভর্তাটা এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে নেব চিংড়ি মাছটা দুই একটা বাটা দেওয়ার পর এখানে আমি একেবারে তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিলে এই চিংড়ি ভর্তাটা অনেক মজার হয় আর চিংড়ি মাছটা মানে একেবারে দেশি মাছ হলেই কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা বেশি ভালো লাগে কারা কারা খেয়েছেন এই চিংড়ি মাছের ভর্তা গ্রামের বাড়িতে অনেক বেশি মজার শীতের মধ্যে তো জানাবেন কমেন্ট করে আর আমার ভর্তা কেমন হলো আমি কিন্তু চিংড়ি ভর্তাটা মানে খুব মজা করে বানাতে পারি আর আজকে পায়েলকে বলবো আসার কথা কারণ আমি ভর্তা বানিয়েছি নিজের হাতে ও খাবে বলবো চিংড়ি মাছের ভর্তা বানানো হয়েছে তাড়াতাড়ি চলে আসো ও চলে আসবে দু বোন একসঙ্গে খাবো আর ভর্তা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার ভর্তা হয়ে গেল পেঁয়াজটা কিন্তু টেলে দিতে হবে চিংড়ি মাছের ভর্তায় টেলে দিলে ভর্তাটা খুব সর আঠালো থাকে একসঙ্গে খুব সুন্দর খামির হয়ে যায় আঠালো থাকে আর কি তো আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেল ভর্তা আর শাক ভাজি ওদিক থেকে হয়ে গেল যে শাক ভাজিটা করেছি সেটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে ফেলা যায় আর আছে মজার দুই আইটেমের ভর্তা আর কি লাগে হয়ে গেল আমার রান্না বান্না কমপ্লিট শাকবাজিটা সার্ভ করে নেছি। শাকবাজিটা এত মজার হয়েছে আমি কিন্তু একটু টেস্ট করে দেখে ফেলেছি আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার রান্নাবান্নাগুলো দেখার জন্য আজকের মতো আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কাছে কেমন লাগলো ভর্তা দুইটা আইটেম অবশ্যই লিখে জানাবেন তাহলে বিদায় আল্লাহ হাফিজ